एवरीवन, वेलकम टू माय चैनल। कैमन आछो तुम्हारा सबाई? आशा करब सबाई खूब भालो आछो। और सामने सरस्वती पुजो, तो सेई जन्य आज के तोमादेर जन्य निये एसेछि एकटा सरस्वती पुजो स्पेशल मेकअप लुक। तो देखते पाच्छो लुकटा आमार कमप्लीट हो गेछे, तो एटाई आमी शेयर करब किभाबे आमी लुकटा क्रिएट करेछि। और आज के देखो आमी फाउंडेशन कोनो यूज करिनि, जेहेतु सरस्वती पुजो दिनेर बेलार, तो खूब ताड़ाहुड़ोर मध्ये थाके तारपरे दिनेर बेलार लुक, सेई जन्य आमी एखाने सीसी क्रीम यूज करेछि। तोमरा चाइले फाउंडेशन यूज करते पारो, बीबी क्रीम यूज करते पारो, जे जेटा पछन्द करो सेटा यूज करतेई पारो। एखाने आमी सीसी क्रीम यूज करेछि माने तोमादेरो जे सीसी क्रीम यूज करते हबे सेरकम कोनो ब्यापार नेई। तो एइभाबे तोमरा लुकटा क्रिएट करतेई पारो। आर जेहेतु सरस्वती पुजो, सरस्वती पुजोर साथे ইয়েলো কালারটা খুব ভালো যায়, ইয়েলো কালার, বাসন্তী কালার, তো সেই জন্য আমি একটা হলুদ রঙেরই শাড়ি পরেছি আজকে। আর তার সাথে ম্যাচ করে ইয়েলো কালারের একটা হারও পরে নিয়েছি। তো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর প্রচুর 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 শেয়ার করবে ভিডিওটা। সবার প্রথমে যেটা করেছি, মেকআপ শুরুর আগে মুখটাকে খুব ভালো করে আমি ক্লিন করে চলে এসেছি ফেস ওয়াশ দিয়ে। আর এরপরে স্কিনটাকে ময়েশ্চারাইজ করার জন্য আমি এখানে নিভিয়ার একটা ময়েশ্চারাইজার ইউজ করলাম। তোমরা যে কোনো কোম্পানির ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। তো ময়েশ্চারাইজারটা ইউজ করার পর আমি মুখে অ্যাবজর্ব হওয়া পর্যন্ত ওয়েট করব, আর তারপরে আমি প্রাইমার লাগাবো। আর এখানে প্রাইমার হিসেবে আমি আজকে অ্যালোভেরা জেল ইউজ করছি, এটাও প্রাইমারের কাজ দেয়। তো এটাও খুব ভালো করে আমি মুখে অ্যাপ্লাই করে নেব, আর তারপরে 5 মিনিট পর্যন্ত ওয়েট করব। এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই করে সানস্ক্রিন অ্যাপ্লাই করবে, যেহেতু দিনের বেলার লুক। প্রাইমার লাগানোর আগে আর ময়েশ্চারাইজার লাগানোর পরে তোমরা কিন্তু অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে। 5 মিনিট পরে আমি যেটা করব, ডার্ক সার্কেলগুলো হাইড করার জন্য একটা অরেঞ্জ কারেক্টার ইউজ করে নেব। আর এখানে আমি এলে গালের অরেঞ্জ কারেক্টার ইউজ করছি আন্ডার আইয়ে। আর তারপরে আমার গালে একটা দাগ দেখতে পাচ্ছো, এটা ধূপে লেগে ওইরকম হয়ে গেছে, আজকেই হয়েছে। তো ওটা ঢাকার জন্য আর যেখানে যেখানে আমার মনে হচ্ছে হালকা প্যাচেস আছে, তো সেগুলোকে হাইড করার জন্য আমি এলেগালের এই কারেক্টারটা ইউজ করে নিলাম। আর তারপরে একটা ব্রাশের সাহায্যে আমি খুব ভালো করে মুখের মধ্যে বসিয়ে দিলাম। আর এরপর যেটা করব, আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, কিন্তু আজকে আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না। আমি আজকে ল্যাকমি 9 to 5 সিসি ক্রিমটা ইউজ করছি। তোমরা যদি চাও তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো, বিবি ক্রিম অ্যাপ্লাই করতে পারো। আমি আজকে সিসি ক্রিম দিয়েই মেকআপটা করছি, খুব ভালো কভারেজ দেয় এটাতেও। আর এবারে আমি যেটা করেছি, হাতের মধ্যে একটু সিসি ক্রিম নিয়ে নিয়েছি আর পুরো মুখে ডট ডট করে আমি লাগিয়ে নেব। আর এরপরে একটা ব্রাশের সাহায্যে আমি মুখের মধ্যে খুব ভালো করে ড্যাপ ড্যাপ করে বসিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, তোমরা বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। আমি এই ব্রাশটাতে আমার সুবিধা হয়েছে, তো সেই জন্য আমি ব্রাশটা দিয়েই ও লাগালাম। আবার অনেক সময় সিসি ক্রিম হাতেও বসিয়ে দেওয়া যায়, কিন্তু আমি বলবো হাতের থেকে তোমরা ব্রাশের সাহায্যে বা বিউটি ব্লেন্ডারের সাহায্যেই বসাবে, এতে খুব ভালো কভারেজটা দেয়। এরপরে সিসি ক্রিমটা সেট করার জন্য আমি একটা ফেসেস কানাডার কম্প্যাক্ট পাউডার নিয়েছি, এটা দিয়ে আমি ড্যাপ ড্যাপ করে বসিয়ে দেবো। এতে ভালোভাবে সেট হয়ে যাবে, কোনোভাবে ঘষাঘষি যেন না হয়, হালকা হালকা হাতে চেপে চেপে কম্প্যাক্টটা লাগাতে হবে। আর এবারে আমি একটা তুলি নিয়ে আমি আইব্রোটা একটু ভালো করে কম করে নেব। আর তারপরে একটা ব্ল্যাক কালারের আই শ্যাডো নিয়ে খুব হালকা হাতে আমি আইব্রোটা ড্র করে নেব। খুব অল্প অল্প প্রোডাক্ট নিয়ে করতে হবে, যেন আর্টিফিশিয়াল ব্যাপার না চলে আসে। বেশি প্রোডাক্ট নিয়ে করলে আর্টিফিশিয়াল ব্যাপার চলে আসবে। আইব্রো ড্র করা হয়ে গেলে এবারে যেটা করব, আমি আই মেকআপটা করে নেব। আর আই মেকআপ করার জন্য আমি এখানে ল্যাকমি 9 to 5 একটা আই শ্যাডো প্যালেট নিয়েছি, এটা একটা সিমারি আই শ্যাডো প্যালেট। তো এখান থেকে গোল্ডেন কালারের একটা আমি শেড নিয়েছি, এটা আমি ইনার কর্নার থেকে মিডল লিড পর্যন্ত লাগিয়ে নেব। যেহেতু দিনের বেলার লুক, সেজন্য আমি আই মেকআপটা এখানে লাইট রেখেছি, হেভি রাখছি না। আর এরপর যেটা করব, ওই প্যালেটেরই একটা ব্রাউন কালারের সেট নেব, আর সেটা নিয়ে আমি মিডল লিডে অ্যাপ্লাই করে নেব। এরপরে আমি হিলারি রোদার একটা প্যালেট থেকে একটা পিঙ্কিশ কালারের শেড নিয়ে নেব। পিঙ্কিশ ঠিক না, হালকা চকলেট কালার যেটা হয় সেই কালারের একটা শেড নিয়ে নিলাম।
আর এরপরে ওই শেডটা নিয়ে আমি আউটার কর্নার আর ক্রিস লাইনটা করে নেব। খুব হালকা করে করব, খুব ডিপ করে করব না। আর এবারে আমি ফেসেস কানাডার একটা আইলাইনার নিয়ে অ্যাপ্লাই করে নেব। আর এবারে আমি LA18-এর একটা কাজল নেব, আর এটা নিয়ে আমি ওয়াটার লাইনটা করে নেব আর লোয়ার ল্যাশ লাইনও খুব ভালো করে করে নেব। আর তারপর আমি একটা ছোট্ট ব্রাশ দিয়ে আমি একটু ব্ল্যাক কালারের আই শ্যাডো নিয়ে একটু স্মাঞ্জ করে দেবো কাজলটা। তারপরে ল্যাকমি আইকনিকের একটা মাস্কারা নিয়ে লাগিয়ে নেব। আর এবারে যেটা করব, আমি শিবানা কালার্সের একটা প্যালেট নিয়েছি, এখান থেকে আমি ব্লাশ করে নেব। আর এখানে আমি একটা অরেঞ্জ কালারের শেড নিয়েছি। আর তারপরে যেটা করব, আমি হাইলাইটার লাগিয়ে নেব, কারণ আমার কন্ট্রোল খুব একটা পছন্দ না। তোমরা যদি চাও কন্ট্রোল করতে পারো, আমি আজকে কন্ট্রোল করিনি, যেহেতু দিনের বেলার লোক কন্ট্রোল না করলেও খুব একটা খারাপ লাগবে না। আর হাইলাইটারের জন্য আমি এখানে শিবানা কালার্সেরই প্যালেট একটা নিয়েছি। এখানে একটা গোল্ডেন কালারের শেড নিয়ে আমার ফেসের মধ্যে যে হাই পয়েন্টগুলো আছে, নাকে, চিক বোনে, তারপর থুতনিতে, কপালে, আপার লিপে, এমনকি আমি ব্রাউ বোনে আর একটু ইনার কর্নারেও হাইলাইট করে নিলাম। আর সবশেষে যেটা করব, আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। এখানে আমি একটা শিবানা কালার্সের প্যালেট নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ 8টা কালার আছে। এখান থেকে আমি এই দুটো কালার মিক্সড করে লাগাবো। যেহেতু হলুদ শাড়ি, তার সাথে একটু লাল কালারই বেশি ভালো লাগে, সেই জন্য আমি লালই লাগাচ্ছি। আর দুটো কালার মিক্সড করে একটা সুন্দর রেড এসেছে, দেখতেই পাচ্ছ তো। লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেলে আমার মেকআপ পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এবারে আমি মার্সের একটা মেকআপ ফিক্সার নিয়েছি, এটা নিয়ে আমি খুব ভালো করে স্প্রে করে নিচ্ছি। এতে আমার মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে। আর এরপরে আমি একটা টিপ পরে নিচ্ছি। এখানে ইয়েলো আর রেড মিক্সড করে আমি একটা টিপ পরেছি। আমার মেকআপ ডান, আমি হেয়ারটা করে ফিরে আসছি। তো এই ছিল আমার আজকের লুক। আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা ইয়েলো কালারের এরকম একটা হার পরে নিয়েছি, এরকম একটা ছোট্ট কানের পরেছি। এটার সাথে কিন্তু এটা একদম সেট না, এটার সাথে যেই কানেরটা ছিল আমার খুব একটা ভালো লাগে না কানেরটা, সেই জন্য এটার সাথে এটা ম্যাচ করে পরেছি আমি। আর এখানে যেটা করেছি, আমি 3টি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি। তো এতে আমার মনে হচ্ছে লুকটা বেশি খুলেছে। তো তোমরা চাইলে এটা স্লিপ করতেই পারো, তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ারস্টাইলটা করে নিও। আর এই লুকটা তোমরা ম্যারেড আনম্যারেড সবাই ক্রিয়েট করতে পারো। যারা ম্যারেড তারা সিঁদুর পরবে, আর যারা ম্যারেড না তারা সিঁদুর পরবে না। এই যা, নাহলে এইরকম একই রকমভাবে তোমরা ম্যারেড আনম্যারেড সবাই তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারবে। আর আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে প্রচুর প্রচুর। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। চলো, টাটা।